এই যুবক ভাইরা অনেক যুবক আজকে বাপ মারে কষ্ট দে, আহারে যুবক বাবারে কষ্ট দিস না, কোনোদিন মারে কষ্ট দিস না, এ যুবক বাবারে যদি কষ্ট দেও, মারে যদি কষ্ট দেও, আহারে যুবক যত সেজদাই মারো না কেন তোমার সেজদা কবুল হবে না, যত হজ তুমি করো না কেন তোমার হজ কিন্তু কবুল হবে না, যত দান খৈরাত করো না কেন, আজকে যত কান্নাই করো না কেন, তোমার বাবা যদি কষ্ট পায়া থাকে, এ বাবা এ যুবক ভাইরা তোমার দোয়া কিন্তু কবুল হবে না। এজন্য যুবক ভাইরা যেদিন বাবা হারাবি ওই দিন বুঝবি জীবনে কি হারাইলি। আহারে যুবক, বাবার চাইতে আপন কেউ হয় না, মার চাইতে আপন কেউ দুনিয়াতে হয় না। এ বন্ধু, আমি মাওলানা তোমার জন্য চোখের পানি চাইরা আজকে কাইন্দা দোয়া করলে হইতেও পারে কবুল নাও হইতে পারে, কিন্তু তোমার বাবা যদি দোয়া করে কবুল হবে গ্যারান্টি, মা যদি দোয়া করি তোমার জন্য গ্যারান্টি, এটার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। এ যুবক ভাইরা আজকের কান্নার মজলিসে খালেজ দিলে খাটে দিলে তৌবা করো, আর কোনো দিন গুনাহ করবা না, আর কোনোদিন নাফরমানি করবা না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। এ বন্ধু, কারা কারা মা বাবারে কষ্ট দিবা না, দুই হাত উঁচা কইরা একটু দেখাও না, আল্লাহ দেখো না বাপ মারে কষ্ট দিব না, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, চিল্লায়া বলেন আমিন। এ যুবক ভাইরা আমি মুসাফির, আরে যুবক কেমনে বুঝামু কেমনে বুঝা, বাবা তোর কেমন আপন যেদিন হারাবি ওই দিনই বুঝতে পারবি বাবা কেমন আপন। যার বাবা নেই তার জিগায় দেখো বাবা না থাকার কেমন বেদনা। এজন্য যুবক ভাইরা যেদিন বাবা হারাবা ওই দিন বুঝবা জীবনে কি হারাইলা। আজকের কান্নার মজলিসে এ বন্ধু যুবক তৌবা করো, বাবারে কষ্ট দিবা না। আহারে যুবক, বাপ মা যদি কষ্ট পায় জীবনে টাকা কামাবি বরকত পাবি না। এ বন্ধু, জমি কিনবি বাড়ি করবি গাড়ি করবি কোনোদিন সুখ খুঁজা পাবি না। এ যুবক ভাইরা রে, এ বৃদ্ধ বাবা আমার যুবক বন্ধুরা, জীবনে যত কিছুই করো না কেন বাবা যদি অসন্তুষ্ট থাকে কোনোদিন তোমার উন্নতি হবে না। এজন্য যুবক ভাইরা বাবারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবা না। এ বন্ধু যেদিন বাবা হারাবি ওই দিন বুঝবি কি হারাইলি। এ বন্ধু, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বিবি চইলা গেলে বিবি পাওয়া যায়, কিন্তু বাপমার মনে কষ্ট বাপ মা যদি হারায়া যায় আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। এ টাঙ্গাইলের যুবকরা ওয়াদা করো খালেজ দিলে বাপ মারে কষ্ট দিবা না, রাজি আছো তো ইনশাআল্লাহ, রাজি আছো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, চিল্লায় বলেন আমিন। এ যুবক, ছোট্ট একটা ওয়াদা নেব, আল্লাহর নবীরে মহব্বত করো, আগেই বলছো দেখবো কারা কারা আমার নবীরে ভালোবাসে। এ বন্ধু, আল্লাহর নবীর ডাক দিয়া বলে যেই পুরুষটা নবীজির দাড়িতে খুল্লা গাইল সে যেন আমি নবীর কলিজার মধ্যে আঘাত দিল। এ বন্ধু, যুবক নবীরে কষ্ট দিয়া কোনোদিন হাউজে কাউসার পাবি না, নবীর সুপারিশটাও পাবি না, আল্লাহর তোরে জান্নাত পাবি না। এ বন্ধু, নবীরে কষ্ট দিস না। আহারে যুবক, একবার চিন্তা কইরা দেখো না, এখন যদি তুমি মইরা যাও, এ বন্ধু
বন্ধু বান্ধব কেউ তোমার কাছে থাকবে না। আহারে যুবক, তুমি একা একা কবরে যাইবা। এ যুবক যদি তারে বিহীন কবরে যাও, আমার তোমার কি অবস্থা হবে? এজন্য যুবক প্রতিদিন 20 থেকে 50টা যুবক আমার হাতে হাত রেখে ওয়াদা করে কোনো দিন দাড়ি কাটবো না। আহারে যুবক, আজকের টাঙ্গাইল সদরের 10টা যুবক দেখব, আমার হাতে হাত রাখবি, আমার সামনে আইসা হাতে হাত রেখে ওয়াদা করবি, আর কোনো দিন দাড়ি কাটবি না। এ কোন কোন আল্লাহর গোলাম যুবক আছো? 1 নাম্বার একটা যুবক দেখি আর কোনো দিন দাড়িতে খুর লাগাইবি না। আল্লাহু আকবার বইলে একটা যুবক দেখি ওয়াদা করতে পারোনি, একটু দাঁড়াই, আল্লাহু আকবার বইলা দাঁড়া না, আর কোনো দিন দাড়ি কাটবি না। কোন যুবকটা আছো দাঁড়াও না দেখি। আহারে যুবক, কেউ কারো দিকে তাকাইবা না। এখন তুমি মইরা গেলে এই বন্ধুটা তোমার লাশের পাশে সকাল 10টা পর্যন্ত থাকবো না। আহারে কে কখন মইরা যায়? ওই তো 2 দিন আগের ঘটনা, কুমিল্লায় 4 জন বন্ধু মিলা বন্ধুর বিয়া খাইতে গেছে। এ বন্ধু বাড়িতে ঢুকতে পারে নাই, 5টা যুবক এক মুহূর্তে বিদায় হয়ে গেছে। আহারে যুবক, কে কখন বইরা যায়? আমি মাওলানা বাড়ি পর্যন্ত যাইতে পারবো নি, এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। তুমি যুবক যাইতে পারবা নি, এই গ্যারান্টি দিতে পারবা না। আহারে কোন দুনিয়ার লজ্জার লাইগা বইসা আছো? কোন দুনিয়ার মায়ে তুমি বৈশা আছো? আহারে দেখি না কোন যুবকটা দাড়ি কাটবি না। আল্লাহু আকবার বইলা দাঁড়া তো দেখি দাঁড়া। আল্লাহ দেখো না কেমনে যুবক। আহারে চোখের পানি সাইরা কান্দে, আর কোন যুবক নাই রে, আয়না আয়না। আল্লাহু আকবার বইলা 10টা যুবক আমি চাইছি, আল্লাহ দেখো না যুবকটা কেমনে কান্দে। আরে টাঙ্গাইলের যুবকরা বুঝলি না, কতগুলি যুবক, আল্লাহ দেখো বৃদ্ধ হয়ে গেছে, 40 বয়স, চোখের পানি যাইরা কান্দে, আর কোনদিন দাড়ি কাটবি না। আয়না আয়না, 10টা যুবক আমি চাইছি রে। এ যুবক কে কখন মইরা যা কেউ জানে না। আহারে তোবা করতে পারে তারা আল্লাহর মনোনীত যারা, আহারে তোবা করতে পারে তারা আল্লাহর প্রেমিক যারা। এ বন্ধু আর কোন যুবক আছো? আল্লাহ দেখো না দেখো না, আরো কোন যুবক থাকলে আয় না। আল্লাহ দেখো না আর কোন যুবক আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো আমার যুবক ভাইদের তো বড় সেলাই, আজকের মজলিসটাকে কবুল কইরা নাও। চিল্লায়া চিল্লায়া পড়েন আমিরা, আল্লাহ তুমি আমার যুবকদেরকে মাফ কইরা দাও। আল্লাহ আবু বকর বানায় দিও, আল্লাহ উমর ইবনুল খাত্তাব বানায় দিও, আল্লাহ এদের তো বড় সেলাই, এলাকার কবরটা কবর গুড়ি জান্নাতের বাগান বানায় দাও। চিল্লায়া চিল্লায়া পড়েন আমিরা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এ বাবাজি আর লম্বা করবো না, আমি মুসাফির বিদায় নেব, অনেক রাত্র হয়ে গেছে। এ বন্ধু আল্লাহকে ভালোবাসতে হলে, আমার নবীকে ভালোবাসতে হলে অবশ্যই কিন্তু আল্লাহর কোরআন নবীর আদর্শ মানা লাগবে। এ বন্ধু যদি কোরআন নবীর আদর্শ মানতে পারি, পুরস্কার কয়টা মনে আছে নি আপনাদের? মনে আছে নি আপনাদের? মনে আছে নি আপনাদের? অবশ্যই পুরস্কারের কথা বলবো। এ বাবাজি, তার পূর্বে আমি মুসাফির আপনাদের কাছে হাত বাড়াবো, একজন বাবাজিও কেউ উঠে যাবেন না। আমি মুসাফিরের দিল বলে আজকের মজলিসের দোয়াল্লা ফেরত দিবে না ইনশাআল্লাহ। এ বন্ধু চোখের পানি চাইরা কাঁদছে, বৃদ্ধরা কাঁদছে, যুবকরা কাঁদছে, আমার পর্দার আড়ালের মারা কাঁদছে। আহারে কার যেন বাবা নেই, কার যেন মা নাই, কে যেন কিন বিপদে অসুস্থ আছে। আহারে আমার নবীজি কে যদি ভালোবাসতে চাও, এ বন্ধু মসজিদে দান করো, মসজিদকে মহব্বত করো। সবাই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।
কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। সবাই সবার জন্য দোয়া করব, বিশেষ করে এলাকার যত মানুষ আপনাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে তারা আজকে আপনার হাতের দিকে তাকায় আছে, তাদের জন্য দোয়া করব। এলাকার যত মানুষ অসুস্থ আছে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়। এই এলাকার যত ভাই বিদেশের বাড়িতে আছে সবাইকে যেন ভালো রাখে, সবাই সবার জন্য দোয়া করব। দোয়ায় কোনো কৃপণতা নাই, যদি কেউ দোয়ায় কৃপণতা করে তার কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না, এজন্য সবাই সবার জন্য দোয়া করব। কোনো ভেদাভেদ নাই, সবাই কাঁদবো আল্লাহর কাছে, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। তো মোহতরম হাজিরিন, মোনাজাতের পূর্বে আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি এবং ছোট্ট একটি আবদার আমি করব, মোনাজাতের পরে আপনারা পূরণ করবেন। আমার পরিচয়, মূল বাড়ি হচ্ছে ত্রিশাল, থাকি ঢাকা গাজীপুরে। তো ত্রিশালে একটি মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছে, অনেক টাকার প্রয়োজন, বাপ দাদার ওয়ারিশ সূত্রে যে জায়গা পাইছি ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ প্রায় 4 কোটি টাকার জায়গা মাদ্রাসার জন্য অক্ষ করে দিছি এখন আলহামদুলিল্লাহ। কয় কোটি টাকার জায়গা? 4 কোটি টাকার জায়গা। ইচ্ছা করলে বাড়ি গাড়ি করা যাবে, কিন্তু আসলে চিন্তা ভাবনা করলাম মরণের পরে যদি আমার একটা মাদ্রাসা থাকে অন্তত পক্ষে আমার জন্য দোয়ার কোনো অভাব পড়বে না, নাকি মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করবেন এগুলোই থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসার জায়গা তো আলহামদুলিল্লাহ হলো, কিন্তু কি তো মহতারাম হাজিরিন, জায়গাটা বরাদ করতে প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। আলহামদুলিল্লাহ অনেক টাকা দিচ্ছে মানুষ, আশা করি হয়ে যাবে। এই বেবি স্ট্যান্ডের একটু আগে আসছিলাম, এখান থেকে আলহামদুলিল্লাহ মোনাজাতের পরে 18,000 টাকা কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। কন্যা কত টাকা? 18,000 টাকা আমার, মানে দ্বিতীয় কালেকশন এটাই। তো টাঙ্গাইলের মানুষ অনেক দেয়, তো একটা নিয়ত করি আপনারা, এক গাড়ি মাটির দাম 2500 থেকে 2700 টাকা, আমি কখনো ওইভাবে কালেকশন করি না। তো আপনাদের কাছে মোনাজাতের পরে আপনারা মুসাফা করে, আশা করি এখানে অনেক টাকাওয়ালা আছেন, এটা নিয়ত কইরা 500 পারেন 1000 পারেন, কেউ যদি পারেন হুজুর আমি একা এক গাড়ি টাকার মাটি দেবো আলহামদুলিল্লাহ, তবে কেউ বাকি থাকবেন না সাধ্য অনুযায়ী। এখানে যেই মানুষ আছে 100 করে দিলেও তো 5 গাড়ি মাটি হয়ে যাইব, ওইভাবে হইব না, হয়ে যাবে। 100 টাকা খুব বেশি টাকা না, 500 খুব বেশি টাকা না। মা বন্ধের প্যান্ডেলে একজন মা উঠায়া আপনি পাঠায় দিবেন, আর বাপ ভাইরা সবাই যার যার জায়গা থেকে 100 পারেন, যার নাই সে 2 টাকা হইলেও দিবেন। কয় টাকা দিবেন যেন কাল কেয়ামতের ময়দানে বলতে পারেন আমি রেজাউল করিম ইব্রাহিমের মাদ্রাসায় 2টা টাকা দিছিলাম। একটা নিয়ত করে মোনাজাতের পরে আমার হাতে দিয়া যাবেন, তবে 100 করে দেওয়ার আপনাদের কাছে আমার চাওয়া রইল, 100-500 সাধ্য অনুযায়ী দিবেন। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا
হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আসমানের মালিক, নজর করে দেখো না, গভীর রজনী হয়ে গেছে, সন্ধ্যা থেকে এখন অবধি পর্যন্ত আমার বাবারা ভাইরা ঝিম ধরে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনছে। আল্লাহ গো, যেই পরিমাণ মানুষ শুরুতে পাইছিলাম তার চাইতে অনেক মানুষ বেশি এখনো বসে আছে। আমার দিল বলে আরো দুই ঘন্টা আলোচনা করলেও একটা বাবা ভাই কোথাও উঠা যাইতো না। আল্লাহ, তোমার কোরআনকে মহব্বত কইরা, আলেমদেরকে মহব্বত কইরা, এই গভীর রজনীতে মাটির উপরে বৈশা আছে গো আল্লাহ। আল্লাহ, আমি জানি না কে কোন নিয়তি তোমার দরবারে হাত উঠায়া কান্দে। মালিক, আমি জানি না কে কি চায় চোখের পানি ফালায়া। আল্লাহ, তুমি প্রত্যেকের চোখের পানিগুলি কবুল কইরা লও। আসমানের মালিক, আমরা জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনেও গুনাহ, গুনার দিকে তাকাইলে বুঝি জাহান্নাম ছাড়ার কিছুই পাব না। আল্লাহ গো, আজকের বুঝলি সে গভীর রজনীতে তোমার জাহি দরবারে হাত উঠায় তৌবা করতেছি, আর কোনদিন গুনাহ করব না। আল্লাহ গো, আর কোনদিন নাফরমানি করব না। দয়া কইরা, মা কইরাও, আমাদের জিন্দগির গুনাহ গুনি মাফ কইরা দাও। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কার কাছে যাব গো আল্লাহ? আমাদের তো যাওয়ার কোন রাস্তা নাই, আমাদের তো দ্বিতীয় কোন আল্লাহ নাই, কার কাছে ক্ষমা চাইব? আল্লাহ, তোমার কাছে মাফ চাই। তুমি আমাদের জিন্দগির গুনাগুনি মাফ কইরা দাও। আল্লাহ গো, আমি জানি না কে কি জন্য কান্দে। আল্লাহ, প্রত্যেকের কান্না কবুল কইরা নাও। আল্লাহ গো, জানি না, আল্লাহ কত গুনাহ করছি, আল্লাহ জাহান্নাম তো বড় কঠিন, কবরের আজাব বড় ভয়ঙ্কর। আল্লাহ গো, কবরের আজাব সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ, ওই কবরের সাপগুলি বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহ, কবরের বিচ্ছুগুলি বড় ভয়ঙ্কর। আল্লাহ, কবরের ফেরেশতারাও বড় ভয়ঙ্কর। ও আসমানের মালিক, কবরের দুই পাশের মাটি গুলিও বড় পাশা। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কোথায় যাব রে আল্লাহ? আল্লাহ, এখানে যে যে নিয়তি হাত উঠাইয়া কান্দে, প্রত্যেকের কান্নাকে তুমি কবুল কইরা লও। আল্লাহ গো, আল্লাহ, অনেকের আত্মীয় স্বজন এলাকার কবরে শুয়ে আছে। আল্লাহ, আমি জানি না কার কে কবরে শুয়ে আছে।
আল্লাহ কারো দাদা নাই দাদি নাই, নানা নানি আত্মীয় স্বজন কবরে ঘুমায়। আল্লাহ গো, দুনিয়ার সব জায়গার খবর পাওয়া যায় কিন্তু গরের পাশে কবর কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জানে না কার আত্মীয় স্বজন কবরে আছে। আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। এই টাঙ্গালের ভাইরা যুবকরা বৃদ্ধরা মারা চোখের পানি ছাইরা কান্দো না, কারণ কান্না ছাড়া তো গুনাহ মাফ হয় না। কান্না ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, কান্না ছাড়া আমার নবীর ভালোবাসা পাওয়া যায় না। আহারে যুবকরা বৃদ্ধরা, এ বন্ধু কার জীবনে কে কোন গুনাহ করছো? তোমার বিবি জানে না, সন্তান জানে না, তোমার ভাই বন্ধু আপন জনরা কেউ জানে না, কিন্তু তোমার গুনার খবর কিন্তু জানে আমার আল্লাহ। আরে আল্লাহ, আমার জীবনে কি গুনাহ করছি? আমার বাবা জানে না, মা জানে না, আমার বিবি জানে না, বাচ্চাগুলিও জানে না, এলাকার কেউ জানে না, কিন্তু জানো তুমি আল্লাহ। আল্লাহ গো, গুনার জন্য মাফ চাই, তওবা করি, তুমি মাফ কইরা দাও। আল্লাহ তুমি ক্ষমা কইরা দাও, আল্লাহ তুমি কবুল কইরা লও। আল্লাহ গুনা থেকে বাঁচতে পারি না, আল্লাহ গো গুনাহ থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ কইরা দাও। আল্লাহ অনেকে বিপদে আছে উদ্ধার কইরা দাও, অনেকে অভাবে ঋণগ্রস্ত আছে মুক্তি দিয়া দাও। আল্লাহ গো অনেকের সন্তান বিদেশের বাড়িতে দেখা রাইখো। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ দিনদার আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ গো যুবকগুলার আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহ গো যুবক গুলারে নামাজি বানায়া দাও, যুবতী বোনদেরকে নামাজি বানায়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা লও। এলাকার প্রত্যেকটা বাপ ভাইদেরকে কবুল কইরা লও, মা বোনদেরকে কবুল কইরা লও। আল্লাহ জানে না মারা কি চায়, কি জন্য কান্দে। আমার পর্দার আড়ালের মাদের কান্না কবুল কইরা লও, চোখের পানিগুলি মঞ্জুরি দিয়া দাও। আল্লাহ গো আমি জানি না কে কি জন্য কান্নার মজলিসে কান্দে, আল্লাহ প্রত্যেকের কান্না কবুল আর মঞ্জুর কইরা লও। আল্লাহ গো জানে না এই মজলিসে কে যেন বাবা হারায়া কান্দে। আহারে যার বাবা নাই তার মতো এতিম কেউ নাই, মোর বাবা নাই তার মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। আল্লাহ গো জানি না কার যেন বাবা নাই, আল্লাহ দেখো না কে যেন বাবা হারায়া কান্দে। আল্লাহ গো যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো কোন পাগল এতিম যেন মা হারায়া কান্দে। আল্লাহ মার মতো আপন দুনিয়াতে কেউ নাই, কেউ নাই। আরে কোন দিন যেন মা হারায়া ফলাই, আরে কোন দিন যেন বাবা হারায়া ফলাই। আল্লাহ গো যেদিন মা যাই মুগা কারে মা কয়া ডাকবো, আরে যেদিন বাবা যাই মুগা কারে বাবা কয়া ডাকবো। আহারে বয়ান কইরা বাড়িতে গেলে যা দেখি বিবি ঘুমায় সন্তান ঘুমায়, কিন্তু বাবার একটা ডাক দিলে বাবা দেখি সোজা, মার একটা ডাক দিলে দেখি মা না ঘুমায় না। আরে কোন দিন
জানি বাবা ডাক্তার হারায় ফেলে আরে বাবা যার নাই সে বুঝে বাবা হারানোর বেদনা মা যার নাই সে বুঝে মা হারানোর বেদনা আল্লাহ মজলিসে যাদের বাবা নাই মা নেই আল্লাহ তুমি কবর করে জান্নাতের বাগান বানায়া দিও এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল কইরা লও আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও চাকরিজীবীদের প্রমোশন দিয়া দাও কৃষকদের কৃষি কাজে বরকত দিয়া দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ দেইখা রাইখো সুস্থ রাইখো আল্লাহ যে এলাকায় হাত উঠাইলাম এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার আল্লাহওয়ালা বানাইয়া দাও আল্লাহ গো আল্লাহ আমি জানি না কে কোন নিয়তে কোথা থেকে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়তকে তুমি কবুল আর মঞ্জুর কইরা লও এলাকার প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা কবুল কইরা লও আল্লাহ মসজিদ মাদ্রাসার শিক্ষক ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে কবুল কইরা লও আল্লাহ কমিটিদেরকে কবুল কইরা লও আল্লাহ এলাকার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কবুল কইরা লও এলাকার প্রত্যেকটা আল্লাহ প্রত্যেকটা মসজিদকে তুমি কবুল করো হাজত পূরণ করে দাও আল্লাহ যে মসজিদের মাহফিলে মসজিদের কত কাজ বাকি আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ গো কমিটিদেরকে কবুল করো এই আয়োজন যারা করলো তাদেরকেও কবুল করো মাহফিল করতে যায় যে যেখান থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে কবুল করে লও অর্থ দিয়া শ্রম দিয়া যে যেভাবে করছে কবুল করো আজকের মজলিসে যারা দান করলো কবুল মঞ্জুর করো নিয়তকে কবুল করো অনেকে দোয়া চাইছে বাবার জন্য অনেকে বিবির জন্য নিজের জন্য আল্লাহ অসুস্থতা সুস্থ কইরা দাও আল্লাহ সুস্থ কইরা দাও আল্লাহ একজন মা আল্লাহ আমার কাছে দোয়া চাইছে সুস্থ কইরা দাও আল্লাহ গো তোমার কাছে হাত বাড়াইলাম আল্লাহ যে যে নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের নিয়তকে কবুল আর মঞ্জুর কইরা লও আল্লাহ গো তুমি আমার সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও নেক হায়াত দিয়া দাও আমার পরিবারকে দেখা রাখো সুস্থ রাখো আল্লাহ আমার বড় ভাই খুবই অসুস্থ আল্লাহ কত মহব্বত করে কত ভালোবাসে আমার আপন কলিজার টুকরা বড় ভাই অসুস্থ তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও হাজার হাজার মানুষ লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ তুমি আমার ভাইরে সুস্থ করে দাও আমার আব্বা আমার সুস্থ করে নেক হায়াত দান করো আল্লাহ আমার এলাকার প্রত্যেকটা মানুষকে নামাজ দিনদার আল্লাহওয়ালা বানায় দাও আমার এলাকার প্রত্যেকটা মানুষকে কোরআন প্রেমিক আলেম প্রেমিক বানায় দাও আমার আত্মীয় স্বজন যারা কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ করে রাস্তাঘাটে মরণ দিও না পানিতে ডুবায় মাইরু না গুনে পুরায় মাইরু না আল্লাহ গো পবিত্র অবস্থায় মরণ দিও শুক্রবারে মরণ দিও সেজদ অবস্থায় মরণ দিও রমজান মাসে মরণ দিও আল্লাহ গো একবার হইলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিও তোমার নবীর স্বপ্নে না দেখায় মরণ দিও না তোমার নবীর স্বপ্নে না দেখায় মরণ দিও না আল্লাহ যারা চর্ম নাই ময়দানে গেল গো আল্লাহ কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ তাদেরকে সহি সালামতে যার যার গন্তব্যে পৌঁছায় দিও আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে লও আল্লাহ গো আমার মাদ্রাসা কবুল করো হাজার হাজার নয় কোটি কোটি টাকার প্রয়োজন আল্লাহ তোমার গাইবে খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার খাজানাই তো কোনো কিছুর অভাব নেই আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে আমার মাদ্রাসার হাজত পূরণ কইরা দাও আল্লাহ হাজার হাজার মানুষ টাকা দান করতেছে কবুল কইরা লও আল্লাহ আজকের এই মজলিস থেকে যে যে নিয়তে দান করবে যতটুকু দান করুক না কেন আল্লাহ প্রত্যেকের দানকে কবুল কইরা নে এক মাখা হাজত পূরণ কইরা দিও আল্লাহ যে মারা যে নিয়তে দান করুক কবুল কইরা লইও আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ গো আল্লাহ তুমি আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ কইরা দাও
আল্লাহ তোমার পথে নবীর পথে পরিচালিত হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ গো শেষবারের মতো বলি, মৃত্যুর আগে একবার হইলেও তোমার নবীরে স্বপ্নে দেখাইও। আল্লাহ গো মা বাবারে সন্তুষ্ট কইরা মরণ দিও। আল্লাহ জান্নাতি না বানাইয়া মালাকুল মত পাঠায়ও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দিবে